নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা দেখছেন আমার চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট আমায়ন। বন্ধুরা, কিছু না কিছু রোজ ভিডিও নিয়ে আমি আসি আপনাদের সামনে পায়েল। তো এবার আজ আমি ভিডিও নিয়ে এসেছি আমার মানে আমার আমার বোনের আমার মায়ের মেকআপ বক্স নিয়ে, মানে কী কী মেকআপ আমরা ইউজ করি, সেগুলো কোথা থেকে কিনি, কোন কোম্পানি থেকে কিনি, সেই সব ভিডিও। তো বন্ধুরা, যাওয়া যাক সেই ভিডিওতে। দেখতে পাচ্ছেন নায়কার বক্স, বাট নায়কার বক্স বলে এর ভিতরে যে সবই নায়কার জিনিস সেটা একদম ভাববে না। হ্যাঁ, নায়কার জিনিস আছে, সেসব নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওতে আসছি, দেখুন ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এলিট টিনের নেল পলিশ। এটা কিন্তু ভাববেন না যে এ থেকে কেনা, নায়কা থেকে কেনা, এটা সম্পূর্ণ নায়কা থেকে কেনা নয়। এর MRPটা ঠিক আমি বলতে পারবো না, এর MRPটা ঠিক আমি বলতে পারবো না। এটা রিমুভারই, দাঁড়ান তবু দেখানোর চেষ্টা করব। না বন্ধুরা, এটা যে যার থেকে নেওয়া হয়েছে সেই বলতে পারবে। এটা সামথিং কোনাক আমাদের এখানে দোকান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা আমাদের পাশে একটা দোকান থেকে নেওয়া হয়েছে, ল্যাকমের রিমুভার। আমি কারোর কিছু MRP বলছি না, কারণ আমি MRP জানি না। যেহেতু মা কিনেছে তাই না, মাই যা বলতে পারবে MRP। আচ্ছা বন্ধুরা, ভ্যারাইটিস প্রচুর দেখাবো। তারপর চলে আসি লিপস্টিক্সে, দাঁড়ান লিপস্টিক্সগুলো বের করে নিই। সব দামি দামি লিপস্টিক্স কেনা হয়েছে, কারণ সব তো সুইট সুইট হয় না, স্যুটও করে না সবসময়, সুইটেবলও নয়। তো তার জন্য অনেক রকমের লিপস্টিক কেনা হয় আমাদের। আর একটা লিপস্টিক ঠিক খুঁজে পাচ্ছি না, দাঁড়ান বন্ধুরা এই তো পেয়ে গেছি। তোমার আমি লিপস্টিকগুলো দেখাবো। আচ্ছা, এটা অ্যাভন এর লিপস্টিক, এটা অ্যাভন এর লিপস্টিক, এটা অ্যাভনের লিপস্টিক বন্ধুরা, খুলে শেয়ার করবো। এটা নেওয়া হয়েছে, সরি সরি বন্ধুরা, এটা এটা অ্যাভন থেকে, এটা নায়কা থেকে নেওয়া হয়, নায়কা মানে এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে, বা নায়কা থেকে নেওয়া হয়েছে কি সেটা বলতে পারবো না প্রপারলি। মানে এত সুন্দর সুন্দর, অনেকক্ষণ স্টে করে কিন্তু, খুব ভালো। এটা আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কি সুন্দর করে ম্যাট হয়ে যায় কালারটা, দেখে হালকা ইউজ করে দেখাচ্ছে, অল্প ইউজ দেখালাম। কি সুন্দর ইউজ কালার, খুব ভাল লাগে এই কালারগুলো, খুব মিষ্টি কালার। এটা বন্ধ করে দিলাম বন্ধুরা, আমি কিছু MRP বলবো না, আগেও বলেছি, কারণ MRP আমি জানি না, মাই জানে ধরতে গেলে। তারপরে বন্ধুরা দেখাবো কালার বারে এই লিপস্টিকটা, কালার বারে এই লিপস্টিকটা, কালার বারে দেখতে পাচ্ছেন সবাই, কালার বার। আমি না না ফ্ল্যাশের জন্য নাও দেখতে পেতে কারণ, তাই না নামটা বারবার বলছি, কালার বার। এই কালারটা দেখুন, এটা ফ্ল্যাশের জন্য অন্যরকম মনে হতে পারে, বাট কালারটা ইউজ করে দেখাচ্ছি। এই দেখুন পুরো চকলেটি কালার, পুরো চকলেটি কালার। আর এগুলো খুব মিষ্টি কালার, এত সুন্দর লাগে না, হালকা হালকা ম্যাট হয়ে যায়, পিছনে একটুখানি দোয়া রয়েছে। তারপরে বন্ধুরা, এটাও এটাও সেম কালার, বাট কালার বক্স, কালার বক্স লিপস্টিক কালার বক্সের, এটা এটাও ইউজ দেখাচ্ছি। এটাও এর কালারের মতো, এটা একটুখানি হালকা এর সাথে, ধরুন এটা একটু পিঙ্ক আর বাদামি মিক্স কালার, এটাও রেখে দিচ্ছি বন্ধুরা। এটা আমার মায়ের সবচেয়ে ফেভারিট লিপস্টিক বন্ধুরা, এটা ঠিক ইউজ করতে পারবো না, বাট হালকা দেখালাম এই রকম। মানে কি সুন্দর পিঙ্ক কালার, মানে খুব ভালো লাগে, দেখতে পাচ্ছেন লিপস্টিকের কালারগুলো।
এই দেখছেন দেখলেন কালারগুলো, লিপস্টিকটা তো দেখালাম। তাহলে বন্ধুরা এবার অন্য কিছু দেখা যাক, লিপস্টিকটা তো মিটে গেল, এবার দেখাবো আমি নেল পলিশ। এবার কিছু নেল পলিশ আছে আমি এখানে দেখতে পাচ্ছি না আপাতত, একটা রেড কালার নেল পলিশ শেষ হয়ে এসছে, দেখতে পাচ্ছেন শেষ, এটা একটা রেড মতো। এটা মায়ের ফেভারিট নেল পলিশ, কি সুন্দর কালার, এটাও কি সুন্দর কালার। এটা কালার বক্সের মানে এটা অ্যাভনের, এটাও অ্যাভনের, অ্যাভন থেকে না এটা অ্যাভন না, এটা মনে হয় মা অনলাইন থেকে নিয়েছে, সম্ভবত মনে পড়ছে না, এটা এলিটিন থেকে নিয়েছে। তো বন্ধুরা দেখলেন এইটা, তাহলে এগুলোকেও সাইডে রেখে দিলাম। এবার দেখাবো হচ্ছে এইটা ব্লাশ করে মুখ দিয়ে, না পুষ করে মুখ দিয়ে কি সুন্দর লাগে, পিং পং বলের মতো খুব সুন্দর। এটা এটা দিয়ে মুখে সবাই ব্লাশ করতে পারে। আচ্ছা এটা দিয়ে ব্রু ওয়াশ করার, মানে ব্রুতে আপনারা এর ধরো ব্রুতে এরম এরম করে আছে না, ঝেড়ে দিলেন যাতে কোনো মানে কিছু না থাকে। এটা গার্ডার, সম্ভবত এগুলো খোঁপা করতে কাজে লাগে, খোঁপা টোপা করলে এগুলো দিয়ে ভালো। এটা ল্যাকমির কাজল, এটা শেষ বন্ধুরা, মনে হয় এটা আছে অনেক কটা ল্যাকমির, তিনটে, এই যে এইটা আছে ল্যাকমির গাঢ় কাজল। এবার কিছু অনলাইন থেকে কেনা না, এটাও ল্যাকমির, এটা ভেঙে গেছে। এবার আমি দেখাবো ক্লিপ ভ্যারাইটিস, প্রচুর ক্লিপ আছে, প্রচুর ক্লিপ, সেটা সব আপনাদের সাথে শেয়ার করবো। প্রচুর মানে এত এত কটা, মানে ভালো ভালোই এত কটা, আরও আছে আরও ক্লিপ আছে। আচ্ছা বন্ধুরা সবসময় আপনারা দোকানে গিয়ে বলবেন জেপির ক্লিপ দিন, জেপির ক্লিপ খুব ভালো দেন, কত মজবুত ক্লিপ, মজবুত হয় এই ক্লিপে, এখানে কালারগুলো খুব ভালো লাগে, এগুলোই কোনো পপ টপ করতে কাজে লাগে। বাটারফ্লাই ক্লিপ কি সুন্দর দেখতে, গেল ক্লিপ, ক্লিপ অনেক দেখালাম মোটামুটি, আমার কাছে তো এগুলো অনেকই আরও আছে ঘরে পড়ার জন্য, সেগুলো তো আপনাদের সাথে ওভাবে শেয়ার করা যায় না। এতে 100+ বার্ডস রয়েছে, কানজোয়ার বার্ডস। আচ্ছা এবার দেখাবো এই মেকআপ, বন্ধুরা সময় খুব। আচ্ছা বন্ধুরা সরি একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে এই এই কালারে একটা নেল পলিশ আছে, এলি টিনে মেকআপ, তখন আপনারা এই মেকআপটা দেখুন, ততক্ষণ আমাকে এই বুঝিয়ে নিন। দেখছেন দেখে আপনাদের আশা করি ভালো লাগছে, আমার তো খুব মেকআপের ভিডিও কিংবা গাছের ভিডিও দেখতে খুব ভালো লাগে, রোজ দুপুরে আমরা ভিডিও দেখি গাছে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখছেন আশা করি ভালো লাগছে, ভালো লাগলে একটা অন্তত কমেন্ট করবেন, সেটা তো আমার জন্য তো খুব ভালো, খুব হ্যাপি হই আমি কমেন্টসে। একটা কী আছে একটা ছোটোখাটো কমেন্ট, ভিডিও ভালো না লাগলে ডিসলাইক করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, যেটা আপনাদের ইচ্ছে, আমার তো কোনো ইচ্ছে নেই, আমি নিজে কোনো ইচ্ছে দিয়ে কিছু করতেও পারবো না এখানে। আচ্ছা বন্ধুরা বোঝাচ্ছি আমি একটা জিনিস, বোঝাই বোঝাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো বলে, আশা করি সবাই ভালো আছেন, ভালো তো থাকতেই হবে, কাজ করছেন, গাছপালা বসার তো ভালো থাকতেই হবে গাছেদের জন্য অন্তত। আচ্ছা হ্যাঁ চলে এসেছি ভিডিওটা,
ফিটমি মেকআপ, হালকা একটা স্প্রে করলে বেরোয় ফিটমি, খুব সুন্দর কালারটা। এই দেখুন গায়ে লেগে আছে, শুকিয়ে গেছে, সব অনেকদিন আছে, দিদির বিয়েতে ইউজ করেছিলাম, খুব সুন্দর, আপনারা এটা ইউজ করতে পারেন। দেখুন হালকা বের করে দেখালাম, কারণ মা বলবে, বেশি ইউজ করতে পারবো না। দেখুন এটা জেন্টি সুন্দর, ফিটমি, এটা তো হলো ফিটমি 128, এটা নাম্বারটা হচ্ছে 120, ফিটমি 128 গিয়ে বলবেন, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। ফিটমি 128 গিয়ে দোকানে বলবেন মেকআপ দিতে, ম্যাট ম্যাট প্রোলেস, তো সেই মেকআপ আপনি বুঝাইতে দেবে। এই মেকআপ শেয়ার করলাম, এটা হচ্ছে মেবলিনের মেবলিনের আইশ্যাডো প্লেট। আচ্ছা খুলি, অনেক কালার্স আছে, দেখে ভালো লাগবে। এই যে হোয়াইট, পিঙ্ক, মানে হালকা হালকা পিঙ্ক, এটা হচ্ছে ধবধবে হোয়াইটটা, একটু ব্ল্যাক ব্ল্যাক, এই দেখুন তারপরে এটা হচ্ছে ডিপ পিঙ্ক মতো, এটা হচ্ছে আরেকটা কালার, দেখছেন এই কটা কালার্সই আছে। আর এদিকটা দিয়ে যাদের কোনো অসুবিধা হবে তাদের এই দিয়ে এমন করে ঝেড়ে দেবেন, এই দেবেন ব্লাস একটু ঝেড়ে এমন করে লাগিয়ে দেবেন, সাদা সাদা হয়ে গেল। এটা তো গেল, এটা লাগিয়ে দিই, এটা প্রিমিয়াম, এটা আমার আমি আমার এখন বয়স খুবই কম, এগুলো আমাদের মতো বয়সীদের না, যেমন আমার মায়ের মতো বয়স, মায়ের বয়সটা বলা যাবে না এখন, কিন্তু এই এইটা প্রিমিয়াম নায়িকা থেকে, এইটাই নায়িকা থেকেই নেওয়া হয়েছে, প্রিমিয়াম ফ্রেশ প্রাইমার বলে এগুলোকে, টোন স্মুথ পারফেক্ট। এটা গিয়ে বলবেন নায়িকার প্রিমিয়াম দিতে। ছোটোদের কথাটা কিন্তু আমি বলছি না, যারা বড়, যারা অনেকটা বড় হয়ে গেছেন, যেমন যারা অনেকটা বড় তারাই এটা ইউজ করতে পারবেন। তারপরে বন্ধুরা এটা তো গেল, তারপরে বন্ধুরা এটা ফেস পাউডার, কালার বক্সের খুলে আর দেখালাম না, জানেন তো সাদা সাদাই হয়, ফেস পাউডার সাদাই হবে। এটা মেকআপ, অনমন মেকআপ, তারপর হচ্ছে এইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্য ওয়ান অফ, তারপর এটা হচ্ছে মাস্কারা, জানি এটা মাস্কারা, এটা কিসের বলতে পারবো না, সম্ভবত হ্যাঁ অরিফ্লেমের মাস্কারা, এটা আইলাইনার, ব্ল্যাক আইলাইনার। তারপর বন্ধুরা আর কি দেখাবো, কত 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 টিপ, দেখুন খুব সুন্দর সুন্দর টিপ কিনে রাখবেন আপনারাও। এটা হচ্ছে চোখের তলায় লাগানোর মেকআপ, এটা সম্ভবত আইস আর ডার্ক সার্কেলসের জন্য এগুলো লাগায়, ডার্ক সার্কেলসের জন্য লাগায় এগুলো। এখানে একটা চিরুনি মতো রেখে দেবেন, তাহলে সুবিধা হবে। আর এটা হচ্ছে ভ্যাসলিন, তো বন্ধুরা এখানে গোছানোটা তো দেখে নিলেন, এবার দেখি দেখা যাক কী কী দেখালাম আপনাকে। দেখলেন এত কিছু, নিশ্চয়ই ভালো লাগবে, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব হয়ে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার।